তেলিয়ামুড়া থানাধীন তুষিন্দ্রাইবাড়ি এলাকার সর্দু করকড়ি গ্রামের বাসিন্দা ভারত দেববর্মা স্ত্রী পূর্ণবালা দেববর্মা মঙ্গলবার রাতে ঘরের দরজা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনার পর পরিবারের লোকজনরা পূর্ণবালা দেববর্মাকে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃতার ভাই জানান, ঘরের দরজার সাথে বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় ছিল। দরজা বন্ধ করতে গিয়ে অসাবধানতায় সেই পরিবাহিতার হাত লাগে তার দিদি পূর্ণবালা দেববর্মার। তিনি মাটিতে পড়ে যান। পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কি দেখছেন, কি হয়েছিল? আমি দেখলো কারেন্ট শর্ট হয়েছে, দেখলো তারটা ছিঁড়া ছিল। এখন তেলিয়ামুড়া হাসপাতালে আনছেন, কি কইছে ডাক্তার? ডাক্তার কইছে মারা গেছে। নাম কি জানেন? আমার নাম বয়স কি কি আপনার কি হয়? আমরা বটি বটি আপনি ভাই ওনা। এদিন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি তেলিয়ামুড়া থানায় জানানো হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার দুই সিন্দ্রাইবাড়ি এলাকার সর্দু করকড়ি গ্রামে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।